সাবিনা চকলেট আনতে গেছে কাপ থেকে চকলেট স্যার ইংলিশ ক্লাসে কি দিতে হবে আমাদের সবাই চুপ কর না সপ্তাহে দুই দিন তৃতীয় অধ্যায় গেছেন স্যার হ্যাঁ এটা হলো তার একটা চ্যাপ্টার মার্চেন্ডাইজিং ইনভেন্টরি আমরা এই অধ্যায়টা শুরু করতেছি যেহেতু এটা জার্নাল বিদায় এটা ওনার সাথে ইনফ্যাক্ট শিখানো শুরু করতেছি মজুদ পণ্য ঠিক আছে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন তাহলে মার্চেন্ডাইজিং বলতে আমরা সাধারণত বেসিক্যালি কি বুঝি বাইরে সেলিং মানে মার্চেন্ডাইজিং বিষয়টা কি মজুদ পণ্য মার্চেন্ডাইজিং বিষয়টা বলতে আমি অনেকবার বলছিলাম 21 এর সময় বলছিলাম মার্চেন্ডাইজিং বিষয়টা কি আসলে মার্চেন্ডাইজিং বিষয়টা হলো যে কি আমার
আর এই গোডাউনটা আমার গোডাউন বা আমার খাতায় যে পরিমাণ বিক্রি করার মতো আছে সেটা কেবল হয় কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি তাহলে এই মার্কেটের ইনভেন্টরিটা কি ক্যালকুলেশন করার জন্য দুইটা মেথড ইউজ করা হয় তাহলে বেসিক্যালি মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে দুইটা মেথড হয় একটা হলো নাকি আপনার পিরিয়ডিক স্ট্যাট কি বুঝতে পারছেন আর তাহলে কি আপনার পারচেজার সিস্টেম সবাইকে বলতে হবে যে এমন কোন কথা ক্লাসে বলি একটা পিরিয়ডিক সিস্টেম একটা পারচেজার সিস্টেম তাহলে পিরিয়ড সিস্টেম কি পারচেজার সিস্টেম কি একটা ক্লান্তি আটন লিখতে হবে ক্লান্তি সিস্টেম মানে হচ্ছে কি সময় আমি যে কোনো একটা অ্যাকাউন্টে পিরিয়ড ধরব অর্থাৎ প্রতিষ্ঠান মধ্যে অ্যাকাউন্টে পিরিয়ডটা 6 মাসের হতে পারে 3 মাসের হতে পারে 1 বছর হতে পারে আমার অ্যাকাউন্টে পিরিয়ডটা আমি 1 বছর ধরে নিলাম ধরেন তাহলে 1 বছরের মধ্যে আমি অনেকগুলো সেলস হবে অনেকগুলো পারচেজ হবে 1 বছর সময়ের মধ্যে আমার অনেক ট্রানজাকশন হবে তার মধ্যে সেলস অনেক হবে পারচেজ অনেক হবে তাই সেলস আর পারচেজ গুলো যোগ বিয়োগ করে বছর শেষে একটা পরিমাণ আমার কাছে থাকবে যেটা হলো দেখি মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2020 সালের হিসাব 2020 সালের আমি হিসাব করেছি 2020 সালে টোটাল সেলস হয়েছে আমার ধরে 10 লক্ষ টাকা পুরা আর টোটাল পারচেজ হয়েছে আমার ধরে 12 লক্ষ টাকা পুরা আমি কিনছি তার মধ্যে থেকে আমি 10 লক্ষ টাকা পুরা সেল করে নিয়েছি তাহলে আমার হাতে এখন আর কত আছে 2 লাখ 2 লাখ এটা হলো যেটি আমার বছর শেষে পিরিয়ডে শেষে আমার ইনভেন্টরি হাতে আছে এটা কালান্তিক আর একটা সিস্টেম হলো যেটি পারপিচুয়াল পারপিচুয়াল সিস্টেমটা হলো যেটি কালান্তিক না বছর শেষে না আমি এখন পণ্য কিনছি সেটা আমার অ্যাকাউন্টে রয়ে গেছে বিক্রি করছি অ্যাসেট থেকে আমি বের করে দিচ্ছি তাহলে এটা ডে টু ডে আপডেট হয়ে যায় প্রতিদিন অথবা সাথে সাথে আপডেট হয়ে যায় তাহলে আমি সাথে সাথে আমি বলতে পারবো আমার ইনভেন্টরি কত আছে এটার ক্ষেত্রে আমি বলতে পারবো ইনভেন্টরি কত এটার ক্ষেত্রে আমার হিসাব নিকাশ করতে হবে অবিরত মজুদ পদ্ধতি বছর শেষে এখন কথা হলো যে তাহলে এটাও তো সেম মূলপূর্ণ রে মূলপূর্ণ আলটিমেটলি কিন্তু এটার জন্য অ্যাকাউন্টিং করা কি দরকার অ্যাকাউন্টিং করা দরকার এই কারণে যে এখানে আমি জার্নালটা দেওয়ার সময় এই ক্ষেত্রে আমি রেগুলার যে জার্নাল বলি পারচেজ সেল এটি জার্নালটা দিয়ে দিব শুধুমাত্র এই পারচেজ থেকে পারচেজ আর সেলসের জার্নালটা একটু চেঞ্জ হয়ে যাবে কারণ এটা আমি সাথে সাথে ইনভেন্টরিটাকে রিকগনাইজ করার জন্য জার্নালটা একটু চেঞ্জ হবে এখন আমি জার্নালগুলোই দেখাবো মানে যে জার্নালগুলো সময় যে পরিবর্তন হয় সেই জার্নালগুলো এখন আমি দেখাবো পিরিয়ডিক মেডিকেল অন্টি বছর শেষে বার পিছুয়াল হচ্ছে অবিরত বা নিত্য প্রথমত জানাব আমি এটাকে দুইটা ভাগে ভাগ করতেছি এটা আপনারা ক্লাস নোট ডাউন করে লিখে রাখেন প্রথম কাজ সামনে দেখি পারচেজ অন ক্রেডিট এটা ক্যাশ পারচেজ অফ ক্যাশ ফলে আমি এখানে কি লিখি পারচেজ ডেবিট লিখব ক্যাশ ক্রেডিট লিখব নরমাল জামা তো এটা ক্রেডিট সিস্টেম যেটা আমরা লিখি পারচেজ আমরা কোনো কিছু পণ্য কিনতে ক্যাশ কিনতে পারচেজ ডেবিট ক্যাশ কিনতে কিন্তু পারচেজ সিস্টেমে গিয়ে সেটা আমি যেহেতু সাথে সাথে হিসাব করি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট লিখব স্যার সিটি ইনভেন্টরি লিখতে হয় না না মার্চেন্ডাইজ লিখতে হবে এমআই লিখতে হবে এমআই লিখতে হবে ক্যাশ ক্রেডিট জাস্ট এনে দাও পারচেজটা কি হয়ে যাবে এমআই হয়ে যাবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি জাস্ট পারচেজের জায়গায় শুধু মার্চেজ ইনভেন্টরি চিন্তা করবে না ঠিক আছে যাই এর পর বলতে কি পারচেজ অন ক্রেডিট পারচেজ অন ক্রেডিট মানে কি বুঝাই পারচেজ ডেবিট অ্যাকাউন্ট ধারে কিনা ধারে ক্রয় ধারে ক্রয়টা এটা অন ক্রেডিট থাকতে পারে অন অ্যাকাউন্টে থাকতে পারে তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখব পারচেজ ডেবিট অ্যাকাউন্ট অ্যাকাউন্টস ক্রেডিট এই জায়গায় পারচেজ ডেবিট কি হয়ে যাবে এমআই লিখি আমি সঙ্গে যাবে এমআই ডেবিট অ্যাকাউন্ট ক্রেডিট ক্রেডিট এমআই মানে মার্চেন্ট ইনভেন্টরি তাহলে জাস্ট পারচেজ জায়গায় মার্চেন্ট ইনভেন্টরি লিখতেছি আরে কষ্ট হ্যাঁ লিখে রাখরা এরপর নাম বলতে বলেন
কাম দেখা স্যার নাকি এটা আমি জারে কতছে আমার একটা কষ্ট আছে ও এখন আমাকে এটা কম্পিউটারটা ক্র্যাশ করছে এখন সব কত বানাই দিলে আমার ডেটা হয়েছে স্যার আপনি একটা গ্রুপ খুলে ফেলা কইখানে দিয়েন नगदे क्रय नगदे क्रय सिस्टम दीची एक একটা পারপেচুয়াল সিস্টেম পিরিয়ড সিস্টেম মধ্যে এতদিন আপনারা যাই করে আসছেন সেগুলো হলো দেখি পিরিয়ড সিস্টেম পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট এখন যখন আমি পারপেচুয়াল সিস্টেমে যাব পারপেচুয়াল সিস্টেম হলো দেখি আমার ইনভেন্টরির সাথে সাথে আমার আপডেট হয়ে যাবে সেজন্য আমি পারচেজার ক্লিক করব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে ক্যাশের টাকাটা ক্যাশ ক্রেডিট হবে ঠিক একই জিনিস যখন আমার পারচেজটা ক্রেডিট হবে তার ক্রয় ক্যাশের জায়গায় কি চলে আসবে অ্যাকাউন্টস পেয়েবল হয়ে যাবে মার্চেজ ডেবিট হবে ব্যয় বাড়তেছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে আর এখানে মার্চেজ ইনভেন্টরি ডেবিট হবে ইজি একটা বিষয় দিতে এটা করলে 10 মাস কিন্তু আসে করতে হবে তাহলে পারচেজ অন পেড করো এখন আসেন আমরা পারচেজ রিটার্ন শুধু আপনাকে বলা আছে পারচেজ রিটার্ন পারচেজ রিটার্ন শুধু বলা টাকা মানে কি এটা কি ক্যাশে মানা করব নাকি দাঁড়িয়ে মানা করব অর্থাৎ কোনো কিছু বলা না রিটার্নের ক্ষেত্রে কোনো কিছু বলা না থাকলে দাঁড়িয়ে মানা করব শুধু আমাদের চোখ বন্ধ করে রিটার্নের ক্ষেত্রে বিনা হতে পারে পারচেজ সিরিয়াল লিখতে পারে এন্ড অ্যানাউন্স লিখতে পারে এখন আপনারা বলতে পারেন রিটার্ন এন্ড অ্যানাউন্স এর ডিফারেন্স কি অ্যানাউন্স কি রিটার্ন কি রিটার্ন কি অ্যানাউন্স কি রিটার্ন হলো যে কোনো পণ্য আপনার নমুনা মাফিক হয় নাই অর্থাৎ আপনার যে পরিমাণ যে ধরনের পণ্য আপনি অর্ডার করেন সেই মোতাবেক পণ্য হয় নাই আপনি রিটার্ন দিয়েছেন আপনি অর্ডার করেন স্যামসাং এর একটা মডেল আপনি কোন একটা মডেল দিয়ে দিলেন তাহলে এটা আপনাকে সেন্সামের ভিতর দিতে কিন্তু মডেলটা চেঞ্জ করে দিতে তাহলে এটা আপনার নমুনা আপনি যেভাবে ডিমান্ড সেভাবে হয় নাই সেটা এটা আপনি রিটার্ন দিবেন আর অ্যালাউন্স হলো যে কি কোন সময় পণ্য ওরা পাঠানোর সময় পণ্য আপনার কাছে আসার সময় পণ্য ক্ষতি হয়ে থাকে আর সময় ড্যামেজ গাড়িতে নিয়ে আসার সময় এটা কি থাকে ড্যামেজ হতে পারে কোনো প্রোডাক্ট আবার নষ্ট হতে পারে তো এই নষ্ট পণ্যটা তো আপনি বিক্রি করতে পারবেন না তাহলে এই পণ্যটা যে কোম্পানি আপনাকে পাঠাইছে ওই কোম্পানির কাছে আপনি বলবেন এখানে দুইটা বা তিনটা পণ্য নষ্ট হয়ে গেছে আপনার পরিবহনের সময় ওরা ওই বাবার টাকাটা আপনাকে কি করবে অ্যালাউন্স হিসেবে ফেরত দিবে এটাকে বলা হয় অ্যালাউন্স কোনো পণ্য ড্যামেজ হিসেবে আপনাকে দিলে ওই প্রোডাক্ট বাবদ যে টাকাটা আপনাকে ফেরত দিবে ক্ষতিপূরণ দিবে সেটাকে বলা হয় অ্যালাউন্স স্যার সিএ তে অ্যালাউন্স দেয় বলে যে ওইটা মানে কি সিএ নিয়ে পড়লে যারা বলে সিএ নিয়ে পড়লে ওদের অ্যালাউন্স দেয় বলে ফার্ম থেকে বলে অ্যালাউন্স দেয় এটা শিক্ষানবিশ বাধা ওইটা আর এটা আলাদা এটা আলাদা আপনি কাজ করবেন তো ওদের কাজ করছেন না তাদের নিয়ে একটা আপনাকে অ্যারাউন্ড দিচ্ছে ওরা আপনাকে ম্যানেজ করছে না কারণ আপনি ওদের রেজিস্টার টেম্পলি এখন আমার নাই ওরা আপনাকে ট্রেনিং দিচ্ছে ট্রেনিং দেওয়া করে আপনাকে একটা কল দিচ্ছে সেটাকে অ্যারাউন্ড বলা হয় অনারি বলা হয় যে যারা ল্যাবেন্টা উচ্চ পদে সম্মানি ওইটা আমাদের অনারি বলা হয় যেমন একজন এমডি প্রতিষ্ঠানের এমডি মানে কি প্রতিষ্ঠানের সবকিছু করার তাহলে ওই প্রতিষ্ঠানের এমডি কে কখনো স্যালারি বলে না অনারি বলে অনারি বলে কারণ আপনার দায় কমে গেছে পণ্য যখন আপনি ফেরত দিচ্ছেন আপনার কি কমে গেছে দায় কমে গেছে আর পারচেজ রিটার্ন অ্যালাউন্স ক্রেডিট হবে এন্ড অ্যালাউন্স ক্রেডিট হবে এত বড় নাম এটা লিখতে হবে অস্থায় রিটার্ন থাকবে অথবা অ্যালাউন্স থাকবে জায়গায় থাকে একটা লিখবো অস্থায় রিটার্ন থাকলে পারচেজ থাকবে অস্থায় অ্যালাউন্স থাকলে অ্যালাউন্স লিখবেন
আপনাদের দেনা দেয় আর এখানে লিখবেন যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ট ইনভেন্টরি এটার জায়গা আমরা কি বলতে পারি মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট থেকে এখানে আমি আইকেল পেই লিস্ট আমি বলতো পারচেজার বদলে মানে যদি আপনি 10 দিনের মধ্যে দিয়ে দেন আপনাকে 2% ডিসকাউন্ট দিব এখন ডিসকাউন্ট দুই ধরনের থাকে একটা হলো ট্রেড ডিসকাউন্ট আর একটা হলো দেখি আপনার ক্যাশ ডিসকাউন্ট এটা কোন ধরনের ডিসকাউন্ট এটা হলো ক্যাশ ডিসকাউন্ট পরে যখন আপনি টাকা দেওয়ার জন্য একটা সময় পেয়েছেন 10 দিনের মধ্যে 10 দিনের মধ্যে পে করলে আপনি 2% টাকা চার্জ দিচ্ছেন তাহলে ওটা হলো ক্যাশ ডিসকাউন্ট পরে কিন্তু ট্রানজেকশন লিপিবদ্ধ করতে হয় ক্যাশ কিন্তু ডেট ডিসকাউন্ট যেটা হয় সেটা কখন লিপিবদ্ধ করতে হয় না এখন কথা হলো যে কি এই টাকাটা যখন আপনি প্রসেস করতে যাবেন ধরেন পেমেন্ট এখানে একটা জিনিস আজকে শুধু 5% করা হবে এরপর ট্রানজেকশন হলো যে কি আপনি দেখে আসবেন পেড উইদাউট ডিসকাউন্ট এরকম করা থাকলে পেড উইদাউট ডিসকাউন্ট মানে কথাটা বুঝছেন অর্থাৎ আপনি যে পারচেজটা করছেন সেই পারচেজের বিপরীতে কোনো 10 দিনের মধ্যে আপনি দিতে পারেন না 10 দিনের পরে দিচ্ছেন 15 দিন 20 দিন বা 30 দিনে গিয়ে দিচ্ছেন তাহলে আপনাকে কোনো ডিসকাউন্ট দিবে না তাহলে এটাকে বলা হয় পেড ডিসকাউন্ট তাহলে কি জানা হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট যেটা আপনি পেড করছেন ক্যাশ ডেবিট এখানে আছে অ্যাকাউন্টস পেবল ডেবিট এটাকে একদম ইনভেন্টরি কাজ করবে না ক্যাশ ডেবিট যদি আপনার পেড উইদাউট ডিসকাউন্ট হয় অর্থাৎ আপনার উইদাউট ডিসকাউন্ট মানে কি বুঝছেন 10 দিন যেটা বলতাম কন্ডিশন এই 10 দিন মধ্যে আপনি টাকাটা দিতে পারেননি আপনি টাকাটা দিচ্ছেন কখন 10 দিন পরে গিয়ে 30 দিনের মধ্যে যে কোনো দিন তাহলে এই ক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাবেন না শুধু অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট পুরো টাকাটা আপনাকে পেড করে নিতে হয়েছে এন্ট্রি লিখা হয়েছে ডেবিট লেখা না এটা বলতেছি শেষ করে কি লাগছে
আপনাকে 5টা ছিল ডিসকাউন্ট সহ অর্থাৎ এই যে ট্রান্স করা ছিল কামের কমিশন দুবাই টেন এনটাটি অর্থাৎ আপনি 10 দিনের মধ্যে 50% 10 দিনের 50% পারলে আপনি কি পাবেন একটা ডিসকাউন্ট পাবেন তাহলে সেজন্য এটা বলা হয় পারচেজ ডিসকাউন্ট সরি উনি পেইড ডিসকাউন্ট নামে কেন দেখেন অর্থাৎ আমি যে কন্ডিশনে পারচেজ করেছিলাম সেই কন্ডিশন মোতাবেক আমি পেইড করেছি সেটা এটা পেইড প্লাস ডিসকাউন্ট সহ হইছে তাহলে পেইড যখন হইছে আপনার জন্য হবে কি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট কার্ড সেল ডিসকাউন্ট ডিসকাউন্ট নি হবে স্যার সেলস কেন পারচেজ হবে না কেন সেল ডিসকাউন্ট লিখে পাঁচ হাজার ওটা তো সেল লিখে সেল ডিসকাউন্ট লিখে তারপর ক্যাশ ক্রেডিট সেল ডিসকাউন্ট আপনার জন্য আই হইছে আপনি যেহেতু ডিসকাউন্ট পাইছেন আপনার জন্য সেটা কি আই হইছে আর বাকি টাকাটা আপনি পে করছেন ক্যাশ টাকা রয়ে যাবে এটা না এটা ক্রেডিট স্যার ডিসকাউন্ট রিসিভ লাগবে এটা এটা লিখতে পারেন ডিসকাউন্ট রিসিভ লিখতে পারেন সেল ডিসকাউন্ট লিখতে পারেন আর এই ক্ষেত্রে অ্যাকাউন্টস পেবল ডেবিট হবে এখানে এমআই ডেবিট হয়ে যাবে ডিসকাউন্টের জায়গায় ট্রান্সফার করে এমআই ডেবিট হবে ক্যাশ ডেবিট হবে অর্থাৎ যদি আপনি ডিসকাউন্ট পে করেন তাহলে পেমেন্ট সিস্টেমে ডিসকাউন্ট রিসিভ লিখতে পারেন সেল ডিসকাউন্ট লিখতে পারেন এই জায়গায় আপনি মার্চেন্ট ইনভয়েস লিখতে হবে শুধুমাত্র পারচেজ ডিসকাউন্টের ক্ষেত্রে সেল ডিসকাউন্ট ক্ষেত্রে আবার এমআই আসবে না এমআই আসবে শুধুমাত্র কিসের ক্ষেত্রে পারচেজ ডিসকাউন্ট ক্ষেত্রে তাহলে এই জায়গাটা যে যেখানে ডিসকাউন্ট পাবেন এই জায়গায় আপনি সেটা এমআই লিখবেন এর কথা হলো যে এমআই কেন লিখছেন এমআই একবার বুঝিয়ে দেন বুঝিনি শুনতে এমআই টা কেন লিখছেন এমআই কেন লিখছেন আমি বলতেছি ধরেন আপনি 10000 টাকা করে নিছেন আপনি এখন 10000 টাকা পে করবেন আপনি 2% ডিসকাউন্ট পাইছেন তার মানে আপনি 5000 টাকা ডিসকাউন্ট পাইছেন 10000 2% 200 টাকা না হ্যাঁ 200 টাকা 200 টাকা আপনি পে করতেছেন কত টাকা 2800 টাকা মানে 200 টাকা আপনার পণ্য কম গেছে না কারণ এটা যেহেতু পারচেজ সাথে যুক্ত আপনি 10000 থেকে 9800 ক্যাশে গেছে বাকি 200 টাকা আপনার পণ্যটা কমে গেছে না পণ্যটা কমে গেছে না সেটা এটা এমআই টা ক্রেডিট করতে হবে শুধুমাত্র পারচেজ ডিসকাউন্ট ক্ষেত্রে যখন পারচেজন ক্যাশ হয় ভিডিও সিস্টেমে পারচেজ ডেবিট হয় ক্যাশ ক্রেডিট হয় সার্ভিস সিস্টেমে কি হয় এমআই ডেবিট হবে ক্যাশ ক্রেডিট হবে আর যখন পারচেজ অন ক্রেডিট হবে পিপি সিস্টেমে কি হবে অ্যাকাউন্টস এই পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট পাঁচ কিটে দেখো না এখন পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট আর সার্ভিস সিস্টেমে কি হবে এমআই ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট তাহলে এটা হলো যে তোমার শুধুমাত্র পারচেজ সিস্টেমে এরপর আসতে কি এ হলো জানা পারচেজার জানা এই পাঁচটায় আসবে এই পাঁচটা হলো আপনারা ভালো করে ক্লিয়ার করবেন না বুঝলে নেক্সট ক্লাসে আবার আমাকে দেখাবেন ঠিক আছে ওকে 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 থ্যাংক ইউ